नमस्कार बंधुरा, वेलकम टू आवर चैनल। वीडियो टी क्लिक करार जन्य आपनादे धन्यवाद। तो फ्रेंड्स, आपनारा प्रत्येके जानें आर कोयेक मास पर ही आमादेर राज्ये विधानसभा निर्वाचन, एवं सेई विधानसभा निर्वाचनेर आगेई प्रतिटी राजनैतिक दल ही इतिमध्ये तादेर निर्वाचनी प्रक्रिया शुरू करे फेलेछे। सेक्षेत्रे आमादेर राज्ये विधानसभा भोट कबे हबे एवं कत दफाय भोट हबे ता किन्तु इतिमध्येई जानिये देवा हयेछे। सेक्षेत्रे आजके भिडियोते आपनादेर विस्तारित जानिये देब, ताई भिडियोटी आपनारा अवश्यई शेष पर्यन्त देखबेन। আমাদের রাজ্যে ইতিমধ্যেই এসে গেছে 12 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যে আসবে আরও 125 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী সমস্ত রকম সরকারি কর্মের খবর, সরকারি প্রকল্পের খবর সবার আগে পেয়ে যান। তো চলুন ফ্রেন্ডস, বিস্তারিত সব কিছু দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস দেখুন, এপ্রিলেই 5 রাজ্যে ভোট শেষ করতে যায় কমিশন। অর্থাৎ দেখুন, বলা হয়েছে নির্বাচনী নির্ঘণ্টা কবে ঘোষণা হবে এই প্রতীক্ষা এখন 5 রাজ্যে, আর এই তালিকায় অবশ্যই শীর্ষে বাংলা। তবে ঘোষণা যেদিনই হোক না কেন, এপ্রিলের মধ্যেই ভোট পর্ব শেষ করে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। নানান রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গে যেহেতু এই মুহূর্তে আলোচনা শিখরে রয়েছে, তাই কমিশনেরও বাড়তি নজর রয়েছে এই রাজ্যে। কমিশন সূত্রে জানা যাচ্ছে, বাংলায় 6 থেকে 7 দফায় ভোট হতে পারে, যাতে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সব দফায় পর্যাপ্ত পরিমাণে মোতায়েন করা হয়। সেই মতোই রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় রেখে এগোচ্ছে জাতীয় কমিশন। আজ বৃহস্পতিবার ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় আসার কথা ছিল ডেপুটি নির্বাচন কমিশনার প্রদীপ জৈনের। তার এই সফরসূচি বাতিল হয়েছে, তবে তিনি বিকেল 3:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত রাজ্যের সব জেলাশাসক ও পুলিশ কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোট প্রস্তুতি শুরু করবেন। ভোট প্রস্তুতিতে কমিশন এখন নিত্য বৈঠক চলছে। সেই মতো বুধবারও 5 রাজ্যের ভোট স্ট্র্যাটেজি নিয়ে কমিশনের ফুল বেঞ্চের বৈঠক হয়। সেখানে স্থির হয়েছে এবার কোথাও কোনো সংঘর্ষ যেন না ঘটে, সেদিকে বাড়তি নজর দেওয়া হবে। নগদ লেনদেনের বিষয়েও নজরদারি চলবে। ঠিক হয়েছে শান্তিপূর্ণ ও অবাধ ভোটের প্রস্তুতি পর্যালোচনায় আগামী 2 মার্চ দিল্লি নির্বাচন সদনে বৈঠক হবে। এই বৈঠকে কেন্দ্রীয় রাজস্ব সচিব, সিবিওডিটি, সিবিআইসি চেয়ারম্যান, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ডিরেক্টরের মতো পদস্থ অফিসারদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে নির্বাচন ঘোষণার দিনক্ষণ এই মুহূর্তে সবচেয়ে আলোচ্য বিষয়। ফেব্রুয়ারি শেষে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার কথা আগেই শোনা যাচ্ছিল, কিন্তু অসমের সভা থেকে নরেন্দ্র মোদী ঘোষণা করেন ভোট ঘোষণা হতে পারে মার্চের শুরুতেই। এই ইঙ্গিতেই কমিশন কিছুটা বিপাকে পড়ে গিয়েছে বলে রাজনৈতিক মহলের অভিযোগ। অথচ 4ই মে থেকে সিবিএসসি পরীক্ষা, আর সব মিলিয়েই 5 রাজ্যে 824টি আসনের ভোট করাতে হবে। সেক্ষেত্রে উপায় একটাই, এপ্রিলের মধ্যেই গোটা পর্ব সম্পন্ন করা। কাজেই হাতে সময় খুব কম, কমপক্ষে 21 দিন আগে ভোট ঘোষণা করাই দস্তুর। কিন্তু শেষ মুহূর্তে আরও কিছু প্রস্তুতি সারতে চাইছে কমিশন। তো ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এবং যখনই কোনো আপডেট উঠে আসবে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।